হযরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক যখন জান্নাত থেকে দুনিয়ায় নাযিল করলেন দুনিয়ায় আসার পরে তিনি এই দুনিয়ার দৃশ্য সর্বপ্রথম দেখলেন এই দুনিয়া কিভাবে চলে তিনি জানতেন না একেবারে অজানা এক জায়গায় যখন আল্লাহ পাক নাযিল করলেন তখন দেখলেন কিছুক্ষণ পরে আস্তে আস্তে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে হযরত আদম সফিয়ালা খুব আশ্চর্য হইলেন ঘটনা কি অন্ধকার হয়ে যাচ্ছে কেন আমি যে কিছু দেখতে পাই না তিনি খুব টেনশনে একদম শরীর ঘামায় গেল সারা রাত তার এই টেনশনে কাটলো কি হলো নতুন করে আবার কি হলো কি সুন্দর আলো ছিল ফর্সা ছিল সেখানে আবার অন্ধকার হয়ে গেল তিনি আল্লাহর কাছে আরজি করতেছেন দোয়া করতেছেন কি হলো এটা এই রকম খালি ক্রন্দন করতেছেন ভাইরা আমার হযরত আদম সফিউল্লাহ সারা রাত এইভাবে আল্লাহর দরবারে তাসবিহ তাহলিল জিকির আজকার মাশগুল থাকলেন সকাল যখন হয়ে যায় তখন দেখলো আস্তে আস্তে আবার অন্ধকার দূর হয়ে আলো হয়ে যায় এই সর্বপ্রথম হযরত আদম সফিউল্লাহ দিন এবং রাতের যেই পার্থক্যটা এটা বুঝতে পারে যে দিনও হয় রাতও হয় হযরত আদম সফিউল্লাহ এতটাই আশ্চর্য হইলেন এতটাই তিনি অবাক হয়ে গেলেন হায় রে অন্ধকার আসলো কোত্থেকে যখন অন্ধকারটা কেটে আবার নতুন করে দিন চলে আসলো এই জন্য হযরত আদম সফিউল্লাহ এতটাই খুশি হয়েছেন অন্ধকার থেকে দূরীভূত হয়ে গেছে অন্ধকার দূর হয়ে গেছে এই জন্য হযরত আদম সফিউল্লাহ এক রাকাত নামাজ পড়েছেন আবার আলো চলে আসছে এই জন্য শুকরিয়াতান হযরত আদম সফিউল্লাহ আরেক রাকাত নামাজ আদায় করেছেন এই দুই রাকাত নামাজ আল্লাহর নিকট এতটাই পছন্দনীয় হয়ে গেল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত যত উম্মত আছে এই দুই রাকাত নামাজ আল্লাহ পাক ফজর নামাজের ফরজ হিসেবে কবুল আর মঞ্জুর করে দিলে কোন নামাজ ফজর নামাজ তাহলে ফজর নামাজের মূল ভিত্তি কোন জায়গায় হযরত আদম সফিউল্লাহ দুই রাকাত নামাজ পড়ছেন অন্ধকারে তিনি পড়ে গেলেন দূর হয়ে গেল শুকরিয়াতান এক রাকাত নামাজ আবার নতুন করে আলো চলে আসলো শুকরিয়াতান আরেক রাকাত নামাজ আল্লাহর কাছে এই কান্নাকাটি এবং এই নামাজটা খুব পছন্দনীয় হয়ে গেছে এই জন্য এই দুই রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ পাক ফরজ বানিয়ে দিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ বললেন রে ইব্রাহিম তোমার পুত্রকে আমার রাস্তায় কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর রাস্তায় সন্তান কুরবানি করবেন তিনি রাজি হয়ে গেলেন যেহেতু তিনি একজন নবী ছিলেন ভাইরা আমার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক যাতে ইব্রাহিম নবীর কুরবানিটা কবুল করে নেন এই জন্য তিনি এক রাকাত নামাজ পড়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার সন্তানকে কুরবানি করবেন কোন বাপ তো এটা সহ্য করতে পারে না কোন মায়ের পক্ষে বাবার পক্ষে সম্ভব না সন্তানকে নিজ হাতে জবাই করবেন কুরবানি দিবেন সন্তানের মায়া সন্তানের মহাব্বত যাতে তার কলিজা থেকে আল্লাহ উঠায় নেন এই জন্য আরেক রাকাত নামাজ তিনি পড়েছেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে কুরবানির ঘটনা বলবেন এই কুরবানিকে কেন্দ্র করে আল্লাহ যে হুকুম করেছেন কুরবানি করার জন্য সন্তান যাতে রাজি হয়ে যায় এই জন্য আরেকবার তিনি আরেক রাকাত নামাজ পড়লেন সুবহানাল্লাহ কয় রাকাত হইল আমার ভাইরা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জমিনে শোয়া কুরবানি করে দিলেন তিনি জয়ী হয়ে গেলেন আল্লাহ তার কুরবানি কবুল করলেন কিন্তু সন্তানকে আল্লাহ কুরবানি করেন নাই জান্নাত থেকে একটা দুম্বা এনে কুরবানি করে দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু মুবারক যখন খুললেন দেখলেন সন্তান কলিজার টুকরা দাঁড়ায় আছে আর পাশে দুম্বা কুরবানি হয়ে গেছে তিনি আনন্দিত হইলেন শুকরিয়ার জন্য আরেক রাকাত নামাজ পড়লেন কয় রাকাত হলো আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীর এই চার রাকাত নামাজ
এতটাই পছন্দনীয় করলেন, পছন্দনীয় হয়ে গেল যেন আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত উম্মতে মুহাম্মাদের উপর জোহরের চার রাকাত ফরজ বানায় আল্লাহ কিয়ামত পর্যন্ত নাজিল করে দিলে। তাহলে জোহরের চার রাকাত নামাজ কোন নবী থেকে আসলো? ইব্রাহিম খলিলুল্লাহ। দেখেন আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেকটি পাঁচ ওয়াক্ত নামাজের পিছনে একটা ইতিহাস আছে, ইতিহাসটি খুবই গুরুত্বপূর্ণ। এক এক নবীর পছন্দনীয় যে আমলগুলো, ওই আমলগুলো কিন্তু আমরা করতেছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মাছ ভক্ষণ করলো, মাছের ভিতর অন্ধকার আছে না নাই? আবার সমুদ্রের অতল তলদেশ গহ্বরের ভিতর অন্ধকার আছে না নাই? আবার রাত্রির অন্ধকার আছে না নাই? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছ ভক্ষণ করলো, মাছের পেটের ভিতর অন্ধকার, বললেন ইয়া রাব অন্ধকার আমি ভয় পাই, আলোর ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লাইটের ব্যবস্থা করে দিলে, আলোর ব্যবস্থা করে দিয়েছেন মাছের পেটে সব দেখে। আমার ভাইয়েরা যখন আলোর ব্যবস্থা হয়ে গেল, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাকাত নামাজ পড়েছেন। এখন সমুদ্রের আবার অন্ধকার আছে না নাই? চতুর্দিকে দেখেন না, মাছের ভিতরে দেখতে পান, চতুর্দিকে দেখেন না। এখন আল্লাহর দরবারে আবার আরজি করেন, আল্লাহ সমুদ্রের তলদেশে কি আছে আমি দেখি না, আলোর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক সমুদ্রের ভিতরে যত অন্ধকার ছিল সব দূর করে দিলে। আরে আল্লাহ আমার দোয়া কবুল করছেন, শুকরিয়ার শুকরিয়া করার দরকার আছে না নেই? দেখেন নবীরা যখনই কোনো তাদের কাজ সফল হইতো, দোয়া কবুল হইতো, সঙ্গে সঙ্গে সেজদা লুটিয়ে পড়তেন। এটা দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন কোনো কাজে সাকসেস হই তখন আমরা লাভ তিন চারটা মারি কিন্তু সেজদা করি না, যে মসজিদে আয়েশা উযু করে দুই রাকাত নামাজ পড়ি, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করছো, ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ, এটা আমরা বলি না। হ্যাঁ, অথচ নবীরা যখনই তাদের কাজগুলো সফল হইতো তখন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেজদা লুটিয়ে পড়তো। সুবহানাল্লাহ। আমার ভাইরা আরেক রাকাত নামাজ পড়লেন। এখন আবার রাত্রিবেলা যখন হয়ে যায়, রাত্রির অন্ধকার যখন চলে আসা, হযরত ইউনূস নবী বললেন, আল্লাহ এই অন্ধকারটাও তুমি দূর করে দাও, আমি ভয় পাই। আল্লাহ পাক রাত্রির অন্ধকার সহ দূর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার শুকরিয়া দান, আরেক রাকাত নামাজ পড়লেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট ছিলেন। অনেক লম্বা ঘটনা আমি বলছি না। আল্লাহ পাক সর্বশেষ দোয়ার মাধ্যমে তিনি পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন। এই দোয়া যখন হযরত ইউনূস নবী বললেন, দোয়া কবুল করলেন, আল্লাহ ক্ষমা করলেন, মাফ করে দিলেন, এই জন্য হযরত ইউনূস নবী শুকরিয়া দান আরেক নামাজ আরেক রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত নামাজ হলো? আল্লাহ পাকের নিকট হযরত ইউনূস নবীর এই চার রাকাত নামাজ এতটাই পছন্দনীয় হয়ে গেল, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত উম্মত আছে তাদের উপর আজ পর্যন্ত আসরের নামাজের চার রাকাত ফরজ বানায় আল্লাহ কিয়ামত পর্যন্ত বানায় দিলে। আসরের নামাজ কোন নামাজ? আসর। ঈসা রুহুল্লাহ, যেই কয়েকজন নবীর নাম বলতেছি সবগুলো জাদ্রেল, খুবই পাওয়ারি সম্পন্ন নবী। হযরত ঈসা এমন নবী ছিলেন যাকে খ্রিস্টানরা খোদার ছেলে মনে করত। কি মনে করত? যে আল্লাহর পুত্র। আবার ওই যুগে অনেকে বলছে না, তার যে পাওয়ার যে ক্ষমতা তিনি আল্লাহর পুত্র না, হযরত ঈসা নবী আল্লাহ, নাউজুবিল্লাহ, কোন এইরকম মন্তব্য তারা করত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ক্ষেত্রে মন্তব্য করার কারণও আছে, কারণ হযরত ঈসা নবীর কি ছিলেন না? পিতা ছিলেন না, এই জন্য বিভিন্ন রকমের মন্তব্য চলে আসছে। আমার ভাইয়েরা মানুষ শিরিক করতে শুরু করলো, হযরত ঈসা নবীকে আল্লাহ বলতে শুরু করলো, অনেকে বলতে শুরু করলো মারিয়াম এত ভালো মানুষ, তিনি তো পবিত্র,
তার গর্ভে এই রকম সন্তান আসলো, মারিয়াম একজন খোদা, নাউজুবিল্লাহ বলেন। এই রকম বিভিন্ন রকমের কথা, কেউ বলে খোদা, কেউ বলে খোদার বেটি, কেউ বলে হযরত ঈসা নবী আল্লাহর পুত্র, এই রকম অনেক নানা গুজব কথা উঠতে শুরু করলো। কিন্তু হযরত ঈসা নবী তো আল্লাহর একজন নবী, তিনি এগুলো সহ্য করতে পারেন না। তিনি আল্লাহর দরবারে জায়নামাজ দিয়ে বসে গেলেন। আল্লাহর দরবারে হযরত ঈসা নবী দুটো হাত তুলে দিয়ে বললেন, ইয়া আল্লাহ, মানুষ কত রকমের কথা বলে, শিরকি কাজ করে, কিন্তু আমি জানি আমি তো খোদা না, আমি তোমার গোলাম হযরত ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা পরওয়ারদেগার প্রভু আজ্জা ওয়া জাল্লা, আমি জানি আমি তোমার বান্দা, তুমি আমার রব, তুমি আমার খোদা। এই কথাটা বলে আবিগি হইয়া হযরত ঈসা রূহুল্লাহ এক রাকাত নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আবার বললেন, আয় আল্লাহ তাআলা, মানুষগুলো শিরিক করতে করতে আমার মাকে পর্যন্ত খোদা বানায় ফেলছে। আল্লাহ, আমার মাও কোনো রকমের খোদা না, আপনি খোদা, আপনি রব, আমার মা তোমার বান্দি, আমি তোমার গোলাম বান্দা। এই কথা বলে আরেক রাকাত নামাজ হযরত ঈসা রূহুল্লাহ পড়লেন। দুই রাকাত নামাজ হলো। আমার ভাইরা, হযরত ঈসা রূহুল্লাহ সর্বশেষ আল্লাহর দরবারে দুটা হাত তুলে দিয়ে বললেন, আল্লাহ তুমি সব, তুমি চিরঞ্জীব রব, তোমার আগেও কেউ নাই, পরেও কেউ নাই, তুমি আল্লাহ, তোমার মতো কেউ নাই, তোমার সমকক্ষ কেউ নাই। আল্লাহর প্রশংসা করতে করতে এক পর্যায়ে আবার সেজদা দিয়ে আরেক রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাক তার এই তিন রাকাত নামাজটা এতটাই পছন্দনীয় হয়ে গেল, কবুল করে নিলেন। সর্বশেষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য এই তিন রাকাত নামাজ মাগরিবের ফরজ হিসেবে কবুল আর মঞ্জুর করে দিলেন। কোন নামাজ হয়ে গেল? মাগরিব। মূসা কালিমুল্লাহ, এই আরেক নবী, খুব জালিলুল কদর একজন নবী ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ। তিনি মাদায়েন শহরে গেলেন। মাদায়েন শহর যাওয়ার পরে পথ ভুলে গেছে, মরুভূমি এলাকা, সামনে যাবে না পিছনে যাবে, ডানে যাবে না বাঁয়ে যাবে, চারদিকের টেনশান তার মাথাকে জ্যাম করে ফেললো। আমার ভাইরা, চারটা টেনশনের জন্য, চারটা চিন্তার জন্য চারটা গায়েবি আওয়াজ হযরত মূসা কালিমুল্লাহর কাছে এসেছে। আমার ভাইরা, চারটা সংবাদ, গায়েবি সংবাদ আল্লাহ তাআলা হযরত মূসা কালিমুল্লাহকে দিয়ে ওই জায়গা থেকে মূসা কালিমুল্লাহকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ চারটা সংবাদ পাইয়া চার রাকাত নামাজ তিনি আদায় করেছেন, আল্লাহর কাছে বড়ই পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ পাক এগুলো এশার নামাজের ফরজ হিসেবে আমাদের জন্য কবুল করে নিলে। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের মোটামুটি একটা আমরা ইয়ে পাইলাম, যেগুলো কোত্থেকে আসলো, এই নামাজগুলোর ব্যাকগ্রাউন্ড কী, এগুলো কীভাবে আসলো। এখন আসেন আমরা আরেকটা নামাজ পড়ি, বিতরের নামাজ, ঠিক কি না? তিন রাকাত নামাজ পড়ি, এটা কীভাবে আসলো? আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজ। যাবার সময় ষষ্ঠ আকাশে হযরত মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। হযরত মূসা নবী তো অনেক কথা বলছেন, তো কথার ফাঁকে একটা কথা বলছিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন সিদরাতুল মুনতাহায় যাবেন তখন দয়া করে, অনুগ্রহ করে আমার জন্য একটা রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, স্মরণ হয়ে গেল হযরত মূসা কালিমুল্লাহর কথা। হযরত মূসা কালিমুল্লাহর কথা স্মরণ করে তিনি এক রাকাত নামাজ পড়লেন। এক রাকাত পড়তেছেন আর মনে মনে ভাবতেছেন, মূসার জন্য এক রাকাত পড়ে, এটা তো আমার জন্য না, আমার জন্য আমি এক রাকাত পড়বো। সুবহানাল্লাহ। মূসা নবীর জন্য এক রাকাত পড়তেছি, আমি দোষ করলাম কি, আমি এক রাকাত পড়ি? তখন তিনি দাঁড়ায় গেলেন, আরেক রাকাত নামাজ পড়লেন। আমার ভাইয়েরা, যেই দ্বিতীয় বৈঠকে তিনি তাশাহুদ পড়া শুরু করলেন, সালাম ফিরায় ফেলবেন, ঠিক পূর্বের মুহূর্তে আল্লাহ বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যান। সুবহানাল্লাহ। আপনি মূসা নবীর জন্য এক রাকাত নামাজ পড়েছেন, নিজের জন্য এক রাকাত, আর আমি আল্লাহ আদেশ করলাম আরে এক রাকাত নামাজ আপনি বাড়ায়া পড়ে। ভাইয়েরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আর এক রাকাত নামাজের জন্য যখন দাঁড়ায় গেলেন হঠাৎ করে মধ্যখানে আল্লাহর নবীর দুটো হাত ছুটে যায়, হাত ছুটে যায়, তাকবীরে যে তাহরিমা বেঁধেছেন এটা কি হয়ে গেল, ছুটে গেল, আবার সঙ্গে সঙ্গে বেঁধে আল্লাহর নবী দোয়া পড়তে শুরু করলেন, সুবহানাল্লাহ। বিতরের নামাজের সঙ্গে মিল আছে না নাই? যথারীতি নামাজ শেষ করলেন। আল্লাহর নিকট এই তিন রাকাত নামাজ এতটাই পছন্দনীয় হয়ে গেল, মহান রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য এই তিন রাকাত নামাজ ওয়াজিব বানাইয়া বিতরের নামাজ আল্লাহ বানাইয়া দিলে। ফতোয়ার কিতাবের ভিতর আসছে, কেউ কেউ বলছেন বিতর নামাজের প্রথম রাকাত ওয়াজিব, প্রথম রাকাত কি, দ্বিতীয় রাকাত সুন্নত, যেহেতু নবীর জন্য নবী পড়ছেন, আর তৃতীয় রাকাত কি বলেন তো, কেন হুকুমটা কার, দেখছেন প্রথম রাকাত ছিল কি ওয়াজিব, দ্বিতীয় রাকাত আর তৃতীয় রাকাত ফরজ। তো যারা মুস্তাহিদ ইমাম সাহেবগণ তারা অ্যাভারেজ করে এটাকে ওয়াজিব বলেছেন, যেহেতু প্রথম ওয়াজিব দিয়ে শুরু হয়েছে এই জন্য বিতর নামাজ কি ওয়াজিব বলছেন। তাহলে বোঝা গেল বিতর নামাজের গুরুত্ব আছে না নাই, এটা কিন্তু ছাড়া যাবে না, এটা ওয়াজিব, এটা পড়তে হবে আপনাকে, না পড়লে মারাত্মক গুনাহের মধ্যে সামিল হবেন। এখন আসেন।